এবং জ্যোতিপ্রিয় মল্লিক কি বলছে আমি তো বললাম ওর মাথাটা খারাপ হয়ে গেছে। জগদীপ ধনকর যে কাজটা করেছেন, একটা চ্যান্সেলর হিসাবে উনি সঠিক কাজ করেছেন, একটা রাজ্যপাল হিসাবে যখন আইন শৃঙ্খলা সাংবিধানিক পদ আছে, আইন শৃঙ্খলা উনি দেখছেন ভেঙে পড়েছে, যেখানে একটা মন্ত্রী মার খাচ্ছে, ছ ঘন্টা ধরে অবরোধ চলছে, পুলিশের পাত্তা নেই, সেখানে উনি যা কাজ করেছেন মমতা ব্যানার্জিকে লজ্জা হওয়া উচিত যে উনি গেলেন না কেন এটা রিকভারি করার জন্য। মুখ্যমন্ত্রী তো গায়ে জোরে রাজীব কুমারকে আজকে কিভাবে আটকে রেখেছেন, একটা সাব ইন্সপেক্টর ছুটি নিতে গেলে তাকে কোথায় থাকবে, কি ফোন নম্বর থাকবে তাকে ডিপার্টমেন্টকে জানাতে হবে। রাজীব কুমার মতন অফিসার ছুটি পর ছুটি পেয়ে যাচ্ছে উইদাউট ইনফরমেশন কি আমি কোথায় আছি, আমার ফোন নম্বরটা কি, এটা বাংলায় সম্ভব আছে। কিন্তু মমতা ব্যানার্জি, আমি আগে বলেছি আমার সন্দেহ আছে রাজীব কুমার কে মমতা ব্যানার্জি সরকার মারিয়ে দিতে পারে। রাজীব কুমারের পরিবারকে আমি বলবো যদি রাজীব কুমার বেঁচে আছেন সরাসরি উনাকে সারেন্ডার করা উচিত, না যে কোনো মুহূর্তে মমতা ব্যানার্জি সরকার উনার খুন করে। তাহলে আপনি বলছেন যে তৃণমূলের থেকে সবচেয়ে বেশি ভয় রাজীব কুমারের? হ্যাঁ, 100 বার সিবিআই উনাকে নিয়ে ইনকোয়ারি করবে, তার জন্য উনি পালাচ্ছেন কেন, ফেস করুন, উনি যদি সঠিক থাকেন ফেস করুন। আজকে আমাদের নামে 53টা মামলা হয়েছে, আমরা রোজ কোর্টে আসছি, আমরা ফেস করছি কেন, আমরা আমরা সঠিক জায়গায় আছি, তাহলে উনি কেন এরকম পালাচ্ছেন? আমার তো সন্দেহ আছে, ওনার প্রতি আমার সমবেদনা আছে কি কেন উনি, ওনার সঙ্গে যদি কোনো একটা অঘটন ঘটে যায় একটা অফিসার এইভাবে শেষ করে দেওয়া যাবে, এটা হয় না কি? ফোন করতে পারে কেন মনে করছেন আপনি? অনেক তথ্য আছে ওনার কাছে, লাল ডায়েরি, হলুদ ডায়েরি, পিলা ডায়েরি, উল্টো ডায়েরি, উল্টো ডায়েরি, অনেক কিছু আছে। রাজীব কুমার আরেস্ট হলে মমতা ব্যানার্জি জানেন, রাজীব কুমার আরেস্ট হলে রাজীব কুমার যদি মুখ খুলে দেয় সরকার তাসের ঘর মতন ভেঙে পড়ে যাবে। অনেকের নাম আসতে পারে আপনি? অনেকে নাম আসতে পারে কি, দিদি ভাইপোর নাম আসতে পারে, অন্য অন্য লোকের ছেড়ে দিন। এসে বলেছেন সময়ের অপেক্ষা, তার মধ্যেই লাইনে আছেন আপনারা, আপনি আছেন, অর্জুন সিং এবং মুকুল রায় নাম করে বলেছেন এরা নাকি তৃণমূলে ফিরতে চলেছেন। যখন থেকে ওই ছেলেটা একটা মামলা করেছে হাইকোর্টে তোর বউকে নিয়ে, জ্যোতিপ্রিয় মল্লিক পালিয়ে গেছে, তখন থেকে ওর মাথাটা খারাপ হয়ে গেছে, সেই জন্য এইসব উল্টোপাল্টা কথা বলছে। একটা মারবাড়ির ছেলে হাইকোর্টে মামলা করেছে, আপনি জানেন না, এটা তো সবাই জানে, হাইকোর্টে মামলা করেছে, তার স্ত্রীকে নিয়ে সে ওকে রেখে দিয়েছে নিজের বাড়িতে, ওর কাছে যেতে দিচ্ছে না, তার বউকে পাওয়ার জন্যে সে হাইকোর্টে মামলা করে। দাদা, আপনি যখন আক্রান্ত হয়েছিলেন তারপরে রাজ্যপাল বেরিয়ে বলেছিল যা হিংসার পরিস্থিতি তাতে তিনি উদ্বিগ্ন, এবং পাশাপাশি মুকুল রায় বলেছিলেন যে এফআইআর করছে না। না, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী, উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী না, উনি পুলিশ রাজ কায়েম করেছেন, মনোজ বর্মা অজয় ঠাকুরকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে, কোথাও অর্জুন সিংকে মেরে দাও, কোথাও মুকুল রায়কে মেরে দাও, এসব চলছে, কোথাও বাবুল সুপ্রিয়কে মেরে দাও। বাংলায় যখন মন্ত্রী নিরাপত্তা পাচ্ছে না, বাংলায় যখন এমপিরা নিরাপত্তা পাচ্ছে না, বিধায়করা মার খাচ্ছে, খুন করে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এমন পরিস্থিতি আগামী দিন করতে যাচ্ছেন, যেটা আমার কাছে ইন্টারনাল খবর আছে, পুলিশে বহু লোক আমাদের কাছে আছে যারা খবর আমাদেরকে দেয়, যেরকম বিমল গুরুংকে একটা নিজের পুলিশ অফিসারকে রেড করে নাম করে পুলিশের লোকরা খুন করলো, আর বিমল গুরুংকে সেই কেসে আজ পর্যন্ত স্কন্ডার থাকতে হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রোটেকশন নিয়ে থাকতে হচ্ছে, সেই ধরনের আমার উপরেও একটা চক্রান্ত চালাবার চেষ্টা হচ্ছে। এটা পুলিশের ইন্টারনাল খবর, আমরাও রাখি তো, আমাদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, যে কোনো মুহূর্তে একটা রেড করে বাহানা করে সেখানে একটা পুলিশ অফিসারকেই খুন করে দেবে তারা, বা একটা কোনো কনস্টেবলকে মেরে দেবে, আর সেই কেসগুলোতে আমাদেরকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আপনার কাছে সুনির্দিষ্টভাবে খবর? সুনির্দিষ্টভাবে খবর আছে, এটা নিয়ে আমি হাইকোর্টে যাচ্ছি, সুপ্রিম কোর্টেও যাব, যে এই ধরনের একটা চক্রান্ত মমতা ব্যানার্জি নিজের পুলিশকে দিয়ে, বিশেষ করে মনোজ বর্মা রজা ঠাকুরকে দিয়ে এই চক্রান্ত করছে। দাদা, যাদবপুর নিয়ে দেখুন, বাবুলদা এমপি মিনিস্টার, আর তার থেকে আলাদা একটা শিল্পী মানুষ, সে তাকে ডাকা হয়েছে অফিসিয়ালি, পারমিশন নিয়ে ডাকা হয়েছে, আমাকে যদি কোথাও ডাকা হয় তার সঙ্গে কোনো বিরোধী পার্টি, সে আমাকে বাধা দেবে কেন আমি এসেছি,
এটা ভারতবর্ষে গণতন্ত্রেতে এটা মানা যায় না। যাদবপুরে কিছু দুষ্কৃতীরা আছে, তারা ওই যাদবপুরটাকে নোম্যান্স ল্যান্ড বানিয়ে দিয়েছে। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে থেকে আমি ভারতকে হোঙ্গে টুকড়ে টুকড়ে, আজাদি চাইয়ে, এইসব স্লোগান ওখান থেকে হয়। দেশবিরোধী বিরোধীদের একটা আখড়া ওখানে তৈরি হয়েছে। এইটা পশ্চিমবাংলা সরকার পিছন থেকে তোল্লা দিচ্ছে। আগামী দিন মানুষ বুঝবে, আজকে বহু সংখ্যক ছেলেরা ওখানে ওখানে ওদের থেকে আলাদা হয়ে এবিভিপিতে যোগ দিয়েছে। আগামী দিন দেখবেন এই আন্দোলনটা আরও বড়।